সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সালাম আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা জানো গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম গসাগুর পূর্ণরূপ পূর্ণ গরিষ্ঠ সাধারণ গুণনীয় অর্থাৎ দুই বা তার বেশি সংখ্যার মধ্যে সাধারণ গুণনীয়গুলোর মধ্যে সবসাইতে বড় নিয়োগটাই হল সবসাইতে বড়ো নিয়োগটাই হল গরিষ্ঠ সাধারণ গুণনীয় বা গোসাগু এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম এরকম গুণ গুণিতক মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা নিয়ে আশা করি তোমাদের মনে আছে যে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা সাধারণ স্বাভাবিক সংখ্যা এবং ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু আজকে আমরা আলোচনা করব লসাগু নিয়ে তোমরা জানো লসাগুটা কী লসাগু হল লবিষ্ট সাধারণ গুণিতক অর্থাৎ প্রদত্ত সংখ্যাগুলোর গুণিতকগুলোর মধ্যে সাধারণ গুণিতকগুলোর মধ্যে যে গুণিতকটা সবথাইতে ছোট সেটা হলো লগিষ্ট সাধারণ গুণিতক এখন বিষয় হলো কীভাবে আমরা লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করব বা লসাগু কিভাবে বের করব লসাগু বের করারও একাধিক পদ্ধতি আছে তার মধ্যে একটা কমন পদ্ধতি হল ইউক্লিডীয় পদ্ধতি বা সহজ পদ্ধতিতে যেমন আমরা একটা লসাগু বের করি সংখ্যা যেমন আঠারো চব্বিশ তিরিশ এই তিনটা সংখ্যা এটার আমরা লসাগু বের করব তো আমরা আগে থেকে যে লসাগুটা আমরা সহজ পদ্ধতিতে বের করতে পারি তা হলো যে এমন একটা সংখ্যা এমন একটা উৎপাদক বা এমন এক নিয়োগ দ্বারা ভাগ করব মৌলিক নিয়োগ দ্বারা ভাগ করব যাতে করে অন্তত পক্ষে দুইটি সংখ্যার মধ্যে ভাগ বিবেচ্য হয় তো এই মৌলিক উৎপাদক কত আছে দুই দ্বারা ভাগ করলে দুইটি সংখ্যার মধ্যে কমপক্ষে যায় তিনটাতে যায় নয় দুগুনে আঠারো বারো দুপুনে চব্বিশ পনেরো দুগুনে তিরিশ তারপর দুই দ্বারা যায় না তিন দ্বারা মৌলিক উৎপাদক তিন তিন বাজ যায় চার বাজ যায় পাঁচ বাজ যায় আর কিছু যায় না আর কোনো মৌলিক উৎপাদক দ্বারা বিভেজ্য কমপক্ষে দুইটা বিভেজ্য হয় না সুতরাং নিম্নে গসাগু হবে নিম্নে গ সরি নিম্নে লসাগু হবে লসাগু দুই গুণন তিন গুণন তিন গুণন চার গুণন পাঁচ গুণ করলে যত হয় সেটা হলো চার পাঁচ বিশ তিন বিশেষ ষাট একশো আশি একশো আশি দুগুণে একশো আশি দুগুণে ষাট একটা পদ্ধতির মাধ্যমে আমরা লসাগীর করতে পারি কমন পদ্ধতি সহজ পদ্ধতি আর আমাদের এই অায়ের মধ্যে বলা হলো মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু বের করো এখন আমরা কিভাবে মৌলিক উৎপাদকের সাহায্যে কিভাবে মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু বের করার জন্য আঠারো চব্বিশ তিরিশ আঠারোয়ের মৌলিক উৎপাদকগুলো বের করো আঠারোকে কিভাবে বাঙানো যায় মৌলিক উৎপাদক আঠারোকে দুই বাঁধে বাঙালি নয় আর নয়কে মৌলিক উৎপাদক নয় নয়কে আরও বাঙানো যায় দুই গুণন তিন গুণন তিন তারপর আছে চব্বিশ চব্বিশকে মৌলিক উৎপাদকগুলো বের করো দুই গুণন বারো বারো মৌলিক উৎপাদক নয় বারোকে আরও বাঙানো যায় দুই গুণন দুই গুণন ছয় দুই গুণন দুই গুণন ছয়কে পাঙ্গানুযায় দুই গুণন তিন তারপর হলো তিরিশ তিরিশের মৌলিক উৎপাদকগুলো বের করো তিরিশের মৌলিক উৎপাদকগুলো হল দুই গুণন পনেরো দুই গুণন তিন গুণন পাঁচ তিরিশের মৌলিক উৎপাদকগুলো হল এটা সুতারাং নির্ণেই লসাগু সুতারাং লসা লসাগুটা কত হবে নির্ণে ল সা হবে আমরা জানি লসাগুর বেলায় কমনগুলোও নিতে হয় আনকমনগুলোও নিতে হয় আর গোসাগুর বেলায় আমরা এই ক্ষেত্রে যদি গোসাগু বের করি শুধুমাত্র সংখ্যাগুলোর মধ্যে যেগুলো কমন আছে যেগুলো সাধারণ আছে সেগুলোর গুণফল হবে গসাগু আর লসাগুর বেলায় কমনগুলোও নিতে হবে আনকমনগুলো কমন গুণনিয়োগগুলোও নিতে হবে আনকমন গুণনিয়োগগুলোও নিতে হবে কমন এবং আনকমন গুণ নিয়োগের গুণফলটাই হবে লসাগো তাইলে কমন এখানে কী আছে কমন আনকমন নেওয়ার একটা সহজ পদ্ধতি হলো গিয়ে দুই দুই এখানে আছে এখানে আছে এইখানে আছে দুই কমনটাও নিতে হবে আনকমন আছে কত দুই আর কোনো জায়গায় নাই আনকমন আছে আরও দুই কমন আনকমন একসাথে নেওয়ার সহজ পদ্ধতি হলো গিয়ে কমন আর কমন সর্বোচ্চ সংখ্যক দুই কোন রাশির মধ্যে আছে চব্বিশ রাশিটার মধ্যে সর্বোচ্চ সংখ্যক কয়টা আছে তিনটে আছে দুই গুণন দুই গুণন দুই এখানে কমন দুইও আছে আনকমন যতগুলো দুই আছে সবগুলো আছে সর্বোচ্চ সংখ্যক এবার তিন তিন এখানে আছে এখানে আছে এখানে আছে কমন তিন তা আমরা নিয়ম জানি কি কমন আন কমন নেওয়ার একটা সহজ নিয়ম হলো সর্বোচ্চ সংখ্যক তিন যেখানে আছে সেই তিনগুলো সর্বোচ্চ সংখ্যক তিন আছে এখানে তিন গুণন তিন দুইটা তিন তিন শেষ আর কোনো কিছু আছে আর আছে আনকমনের একটা পাঁচ এই পাঁচটা আনকমনের সুতরাং এগুলোর গুণ ফলে হবে লসা আগু তাহলে গুণ করলে হয় তিন পাঁচা পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দুগুনের নব্বই নব্বই দু একশো আশি আশি দু একশো আশি দুগুণে তিনশত ষাট তাহলে আমরা দুই পদ্ধতিতে বের করলাম মৌলিক উৎপাদকের সাহায্যে মৌলিক উৎপাদকের সাহায্যেও লসাগু বের করলাম তারপর আমরা ইউক্লিডীয় পদ্ধতিও লসাগু বের করলাম তা আমরা এখন যেহেতু আমাদের এই অধ্যায়ের মধ্যে মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগুর উপর ফোকাস করা হয়েছে আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে গসা লসাগু বের করার চেষ্টা করব আমরা আরও একটা অঙ্ক করলে আশা করি লসাগুটা আমাদের নিকট ক্লিয়ার হয়ে যাবে দেখো একটা অঙ্ক ষোলো চব্বিশ তিরিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এখানে পাঁচটা সংখ্যা এই সংখ্যাগুলোর লসাগু আমরা কীভাবে বের করব আশা করি এটা লসাগু বের করলে আমাদের নিকট লসাগু করাটা সহজ হয়ে যাবে তো ষোলোয়ের গুন মৌলিক উৎপাদকগুলো বের করো ষোলোয়ের মৌলিক উৎপাদকগুলো ষোলো সমান দুই গুণন দুই গুনন দুই গুণন দুই চারটে দিলে হয়ে যাবে তা দুই গুণন আট দুই গুণন দুই গুণন চার দুই গুণন দুই গুণন দুই গুনন দুই তাহলে ষোলের মৌলিক উৎপাদক হলো এগুলো এবার চব্বিশের মৌলিক উৎপাদকগুলো বের করো চব্বিশের মৌলিক উৎপাদন দুই গুণন বারো দুই গুণন দুই গুণন ছয় দুই গুণন দুই গুণন দুই গুণন তিন তারপর তিরিশের মৌলিক উৎপাদকগুলো বের করো তিরিশের মৌলিক উৎপাদন দুই গুণন পনেরো দুই গুণন তিন গুণন পাঁচ আর আছে আর নাই এবার বাইরের বিয়াল্লিশের বিয়াল্লিশের মৌলিক উৎপাদকগুলো হলো দুই গুনুন একুশ দুই গুনুন তিন গুনুন সাত হ্যাঁ মৌলিক উৎপাদক শেষ বিয়াল্লিশের তারপর আছে পঁয়তাল্লিশের পঁয়তাল্লিশের মৌলিক উৎপাদকগুলো হলো তিন গুনুন পনেরো পঁয়তাল্লিশ তিন পাঁচ সবগুলো সংখ্যার মৌলিক উৎপাদক বের করলাম এবার লসাগু কীভাবে বের করব লসাগুর বেলায় আমরা নিয়ম জানি লসাগুর বেলায় মৌলিক উৎপাদকগুলো সাধারণগুলোও নিতে হবে আবার যেগুলো কমন নাই সেগুলোও নিতে হবে তাহলে কমন কোনগুলো আছে আর কমন আর আনকমন নেওয়া সুতরাং লসাগু হবে লসাগুটা কত হবে কমন উৎপাদকগুলো এবং আনকমন উৎপাদকগুলোর গুণ ফলে হবে লসাগু কমন দুই দুই কমন আছে দুই নেওয়ার সহজ একটা পদ্ধতি আমরা জানি সর্বোচ্চ সংখ্যক দুই যেই রাশির মধ্যে আছে সেই দুইগুলো নিব এক দুই তিন চার দুই গুণন দুই গুণন দুই গুণন দুই সর্বোচ্চ সংখ্যক দুই আছে তাহলে সব জায়গা থেকে কমন আনকমন দুই নেওয়া হলো তারপর দুইয়ের পরে তিন তিন আছে সর্বোচ্চ সংখ্যক তিন কোন জায়গায় আছে এখানে আছে সর্বোচ্চ সংখ্যক তিন আছে সর্বোচ্চ সংখ্যক দুইটা তিন তারপর আর আছে দুই গেল তিন গেল দুই গেলো পাঁচ পাঁচ সর্বোচ্চ সংখ্যক পাঁচ কোথায় আছে সর্বোচ্চ সংখ্যক পাঁচ হলো সর্বোচ্চ সংখ্যক পাঁচ হলো একটা তারপর আছে কত উৎপাদক সাত আছে সাত হলো সর্বোচ্চ সংখ্যক উৎপাদক সাত একটা এগুলোর গুণ ফল অর্থাৎ কমন উৎপাদক এবং আনকমন উৎপাদকগুলোর গুণ ফলে হবে লসাগু তাহলে লসাগু হবে কমন উৎপাদক এবং আনকমন উৎপাদক গুলোর গুণ ফলে হবে লসাগু তাহলে এবার লসাগু কত হবে গুণ করো পাঁচ সাতা পঁয়ত্রিশ এদিকে তো দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো তিন ষোলো আটচল্লিশ আটচল্লিশকে তিন দ্বারা গুণ করলে আটচল্লিশকে তিন দ্বারা গুণ করলে তিন আটা চব্বিশে চার তিন চার বারো চোদ্দো একশো চুয়াল্লিশ পাঁচ একশো চুয়াল্লিশ চার পাঁচটা বিশে শূন্য হাতে চার পাঁচ বিশ বাইশে দুই হাতে থেকে এক পাঁচ থেকে সাত তারপরে সাত সাত শূন্য শূন্য সাত দু পনেরো চোদ্দো চার হাতের এক সাত সাত উনপঞ্চাশ পঞ্চাশ পাঁচ হাজার চল্লিশ পাঁচ হাজার চল্লিশ হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আমরা দশাগু পেলাম পাঁচ হাজার চল্লিশ পাঁচ তাহলে আমরা লসাগু আর এর মধ্যে পার্থক্যটা কি। গত ক্লাসেও আমরা বললাম আজকা বলি এখানে যদি আমাদেরকে বলা হতো যে এখানে যদি আমাদেরকে বলা হতো এই সংখ্যাগুলোর ষোলো চব্বিশ ষোলো চব্বিশ তিরিশ বিয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ এই সংখ্যাগুলোর গসাগু বের করো তাহলে আমরা গসাগু কীভাবে বের করতাম মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু বের করো মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু বের করার জন্য আমাদেরকে প্রথম মৌলিক উৎপাদকগুলো বের করতে হতো এর মৌলিক উৎপাদক বের করলাম চব্বিশের মৌলিক উৎপাদক তিরিশের মৌলিক উৎপাদক বিয়াল্লিশের পঁয়তাল্লিশের মৌলিক উৎপাদকগুলো বের করল গসাগুয়ের বেলা শুধুমাত্র মৌলিক উৎপাদক সাধারণ মৌলিক উৎপাদকগুলোর গুণফল সাধারণ কোনো মৌলিক উৎপাদক আছেই দুই দুই এখানে আছে কিন্তু এখানে দুই নেই সুতরাং দুই কোনো কমন বা সাধারণ কোনো দুই নাই তারপরে তিনের কথা চিন্তা করো তিন এখানে নাই তাহলে তিনও নাই তারপরে চিন্তা করো পাঁচ পাঁচ এখানে নাই সাত সাত অন্যখানে নাই সুতরাং কোনো মৌলিক উৎপাদক নাই সাধারণ কোনো মৌলিক উৎপাদন নাই সুতরাং এটার গসাগু হবে এই সংখ্যাগুলোর গসাগু হবে এক কোনো মৌলিক উৎপাদক না থাকলে গসাগু হয় এক আর যদি বলে এই সংখ্যাগুলো লসাগু বের করো মৌলিক উৎপাদকের সাহায্যে তাহলে আমরা সবগুলো সংখ্যার মৌলিক উৎপাদক বাহির বাহির করলাম করার পরে আমাদের কাজ হবে ওই মৌলিক উৎপাদকগুলোর কমনগুলোকে নিতে হবে এবং আনকমন মৌলিক উৎপাদকগুলোর গুণ ফলে হবে লসাগু তো কমন আনকমন মৌলিক উৎপাদক নেওয়ার একটা সহজ পদ্ধতি বললাম যে রাশির মধ্যে সর্বাধিক সংখ্যক থাকে সেটা যদি আমরা নিয়ে নিই তখন কমনগুলোও হবে আনকমনগুলো হবে যেমন দুইয়ের মধ্যে সর্বাধিক সংখ্যক কোন রাশির মধ্যে সর্বাধিক সংখ্যক দুই আছে এই রাশির মধ্যে চারটা দুই আছে এই জন্য আমরা চারটে দুই নিয়ে নিলাম তার মানে এখানে কমন দুইও আছে আনকমন দুইগুলোও এখানে আছে তারপর তিনের কথা চিন্তা করলাম সর্বোচ্চ সংখ্যক তিন কোন রাশির মধ্যে আছে সর্বোচ্চ সংখ্যক তিন আছে এই রাশির মধ্যে এই কারণে আমরা দুইটা তিন নিয়ে নিলাম সর্বোচ্চ মানে দুইটা আছে তিন সর্বোচ্চ তিন দুইটা তিন নিলাম তারপর পাঁচের কথা চিন্তা করলো সর্বোচ্চ সংখ্যক পাঁচ আছে একটা সাতের কথা চিন্তা করলে সর্বোচ্চ সংখ্যক সাত আছে একটা তার মানে কমনটাও নেওয়া হলো আনকমনগুলোও নেওয়া হলো কমন এবং আনকমন উৎপাদকগুলোর গুণফল হলো পাঁচ হাজার চল্লিশ লসাগু হবে পাঁচ হাজার চল্লিশ আশা করি তোমরা এতটুকু বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না এটাই হল লসাগু এবং গসাগুর মধ্যে পার্থক্য গসাগুর বেলায় শুধুমাত্র উৎপাদক মৌলিক উৎপাদকগুলোর কমনগুলো নিতে হয় কমনগুলোর গুণফল গসাগু আর লসাগুর বেলায় কমনগুলো নিতে হয় আনকমন উৎপাদকগুলো নিয়ে গুণ করে যে ফল পাওয়া যায় সেটা হবে লসাগু ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করবো এই রকম সৃজনশীল নিয়ে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। তো আমি আশা করি যে তোমরা যদি লসাগু এবং গসাগু এই দুইটা জিনিস খুব ভালোভাবে ভালো ধারণা থাকে তা আশা করি সৃজনশীল করা আমাদের জন্য কোনো ব্যাপারে হবে না যেইভাবে প্রশ্ন করো যে ধরনের প্রশ্নই হোক ওই প্রশ্ন অনুযায়ী আমরা হয় লসাগু করতে হবে অথবা গসাগু করতে হবে একটা জিনিস মনে রাখার সর্বোচ্চ সংখ্যক বেশি সংখ্যক বের করার জন্য ওই অঙ্কের মধ্যে গসাগু করতে হয় সাধারণ একটা নিয়ম আর যদি কমপক্ষে কতজন লোকের মধ্যে ভাগ করে দেওয়া হবে তাহলে মনে করবো পক্ষে কম সংখ্যক কথাগুলো উল্লেখ থাকলে তখন লসাগু করতে হয় বেশি সংখ্যক গরিষ্ঠ বললে গোসাগু করতে হয় আর কম সংখ্যক লোকের মধ্যে বাক করা দেওয়া যাবে এইরকম কথা যদি থাকে সৃজনশীলের তাহলে লসাগু করতে হয় তো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা লসাগু সরি পরবর্তী ক্লাসে আমরা এরকম সৃজনশীল অঙ্ক করতে থাকবো আশা করি এই অঙ্কগুলো তোমরা বেশি থেকে বেশি প্র্যাকটিস করবা তাহলে তোমাদের পরবর্তী অঙ্কগুলো বুঝতে অনেক সহজ হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এগুলো হলো তোমাদের বাসার জন্য কাজ তোমরা বাসায় বৈশা যদি আমার আজকের এই লসাগু অঙ্কটা বুঝো মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু বের করার নিয়মটা যদি তোমরা বুঝে থাকো তাহলে তোমরা আশা করি এই অঙ্কগুলো করতে পারবে তোমরা বাসা এগুলোর সমাধান করবা এবং তোমাদের এরকম অভিভাবকদেরকে দেখবে আর পরবর্তীতে আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো বাসায় থাকো আনন্দে থাকো এই কামনা আল্লাহ হাফেজ